দেখে মনে হয় আল্লাহর এই জমিনে আর কোরআন নাই। আমিরুল মুমিনে হযরতে ওমর প্রশ্ন করলে, ও মাবে কি হয়েছে, না রাস্তা দিয়ে আসবো রাত ১২টা একটা দুটো যখনই আসবো না কেন, পুরুষেরা কেন দেখে খারাপ দৃষ্টি দেবে, সে আমরা নারীদের দিকে যদি খারাপ দৃষ্টি পুরুষেরা দেখায় এ জমিনের উপরে কি ইসলাম আছে। হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা নু চারজন সাহাবীকে পাঠালেন, তার ভিতরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নু আছে। ভাই আনাস আপনি সঙ্গে করলি যান। হযরতে আব্দুল ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা নু আছে, যান। যেইখানটায় নিশানা করে বলছে ওইখানটায় যেই থাকুক না কেন উঠিয়ে নিয়ে আসেন। একবার জোরে বলেন, জোরে বলেন, যান। সেখানে গিয়ে দেখছেন কে অচেনা মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছে, মহিলাটাকে জিজ্ঞাসা করলো, মা এই ছেলেটা? হ্যাঁ। ভপ করে তুলেলে চলে এসে দরবারে এনে লাকাপের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ফজরের নামাজের পর বিচার হবে। হ্যাঁ শুনছেন, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আদায় করে এসে লাকাপের ভিতরে দেখে আমার বেটা, কি বলছে, ওমরের বেটা। ওই মহিলাটাকে ডাকো, এ মা বলো কি ব্যাপার, বিচারটা একটু করে দি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার দেখে মনে ছিল সে একজন শরাব পান করনে বালা, নেশা করে মহিলার দিকে তাকিয়েছে। আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা ছেলে, এ বাবা ছেলে, মদ খেয়ে জগি, শরাব পান করে জগি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা রুহুর ছেলে মাথা হেট করে বলে, আব্বা শরাব আমি পান করিনি, আমি একটু খেয়েছি, আমি একটু খেয়েছি মাখাফির মতো, একটি নির্জাস ফলের একটি জায়গা, ফলের একটা জুস আমি পান করেছি। হযরতে আমিরুল মুমিনিন বললেন, ওই মহিলার দিকে কি কড়া নজরে তাকিয়েছিলে? হুজুর আমার লাজব হয়ে গেলেন, ক্লিয়ার হয়ে গেল অপরাধের অপরাধী। হুজুর আইন পাশ করলেন, সাথে সাথে বললেন, ভাই যাবে আজকে চাবুকটা তুমি নিয়ে নাও, গুনে গুনে আমার বেটার ১০০ ঘা চাবুক মেরে দাও। একবার জোরে বলেন, জোরে হবে না, কার মারতে বলছে? আর আমাদের মেম্বারগুলো শুধু এসে বলছে, ভাই আমার মেয়েটা কলেজ থেকে ফিরছিল, তোর ছোট ভাই এরকম করলো, ও চ্যাংড়া হয়েছে একটু হয়। পাশ থেকে মেয়েটার ভাই বলছে, ঠিক আছে কালকে যখন আপনার মেয়ে আসবে আমি একটুখানি হবেন, কথা বুঝাচ্ছে না? তখন মেম্বার বলতে যায়, ও ধরে পেটানো শুরু কর, শরিয়াতের ভাষায় এই মেম্বারকে মেরে পুতলে হবে না, জ্যান্ত কবর দিতে হবে একদম। আছে
আবার কিছু কিছু জায়গায় ধর্ষণের বিচার হচ্ছে 30,000 টাকা। এদের হাতে রাষ্ট্র তুলে দেবে আল্লাহ। এ কথা বলছেন কেন? মল্লি তো শানাস খারাপ। এদের হাতে আল্লাহ রাষ্ট্র তুলে দেবে যে ধর্ষণ কেসের বিচার করে 30,000 টাকায়। এই সেদিন কিছুদিন আগে একটা কেস হলো, ধর্ষণ করেছে 3-4 জন মিলে, পাশ থেকে একজন মেম্বার যেয়ে বলছে ও ঝামেলা আমি চুকে দেবানি, টোটাল অ্যামাউন্ট 1,30,000, কিন্তু 70 আমার দিতে হবে। শুনছেন? মেম্বারের বিরুদ্ধে বাস করছি না, পার্টির বিরুদ্ধে নয়, চরিত্রের বিরুদ্ধে বাস হচ্ছে। মাথায় ঢুকছে তো নাকি? ওয়াজ অপব্যাখ্যা করবেন না। গায়ের কমা মুসলিমদেরকে খারাপ বলার আগে নিজে কতটা ভালো আছি এই চিকিৎসাটা আগে নেন। লাস্টে কি হলো? ভালো একটা পরামর্শদাতা বলল, যখন ও ঘুষ লিয়েছে 70, তুই এবার ঘুরিয়ে ওই ছেলেরা ছেলেগুলো দিয়েছে আপনার 1,30,000, এর থেকে 70 পেয়ে গেছে। মেয়ের বাপটা বুদ্ধিমান করে এগিয়ে ঘুরিয়ে গিয়ে মেয়েটাকে নিয়ে কেস ঝেড়েছে। ভালো একটা পরামর্শদাতা বলে মার কেস, 4 জনের নামে মেরেছে, এখন ওদের 4টিকেই তুলে নিয়ে গেছে, এখন মেম্বার ফেলিয়ে ফেলিয়ে বেড়াচ্ছে। দর্শন করিনি বলো, কিন্তু বড় চোর হয়ে গেছে চরিত্রের কারণে, মাথায় ঢুকছে নামাজ। বাবা রে, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল, শুধু ওপরের এই স্যাম্পেল গুলোই ঠিক আছে। নিজে হাতে করে হাজাতে আব্দুল লেবনে যাবেন কি তুলে দিলেন? ও ভাই যাবেন, আপনি নিজে হাতে করে মারুন, গুনে গুনে 100 গার চাবুকের বাড়ি। আল্লাহর আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, আপনি তো বিচারক, আপনি তো খলিফা, আপনি কেন মারবেন না? হযরতে ওমরের চোখ দিয়ে টস টস করে পানি ঝরে, আমি আমার ছেলে বলে মারছি না তা নয়, আমার ভয় লাগে, আমার 100 ঘা মারার ভিতরে যদি আমার ছেলের জন্য অন্তরে দয়া তৈরি হয়ে যায়, আর একটা আঘাত যদি আমি কম মেরে ফেলি, আস্তে করে মেরে ফেলি, কিয়ামত দিন ওমর আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। একবার জোরে বলেন, ঈমান। চাবুক ধরছো অন্যায়কারীকে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার কোন মানুষের দিকে তাকিয়ে নয়, চাবুকটা চলবে আল্লাহর দিকে লক্ষ্য করে। কোন কমজুরিয়াতের জায়গা নেই। কিতাবের ভিতরে এসেছে চাবুক মাপছে এমন ভাবে মাপছে চামড়া ছিঁড়ে ফেটে দাদার করে রসানি ঝরছে, রক্ত ঝরছে, রক্ত ক্ষয়ে ক্ষয়ে ঝরে ঝরে 80 গা হয়েছে, ওপেন স্পট ডেথ। কি বুঝলেন? বাপ দাঁড়িয়ে রয়েছে, বাপের চোখে পানি নেই, কেন? শরীয়তকে জবাই করেছে। যে শরীয়তকে জবাই করে বেঁচে থাকার অধিকার এই জমিনের উপরে তার নেই। ঈমান। একবার জোরে বলেন, জোরে বলেন, কাপড়টা পরিয়ে দিলেন, ইমামতি করলেন, হুজুর আমার কবরের ভিতরে নিজে গিয়ে শুইয়ে দিলেন, জানাজা নামাজ আদায় করি কবরের ভিতরে শুইয়ে দিয়ে হযরতে ওমর সবে তো মুসল্লি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললে, ও আল্লাহ
আল্লাহর বান্দারা দাঁড়া চলে যাবেন না ও ভাই জাবির আপনার হাতের একবার চাবুকটা আমার কাছে দি আমার ছেলের 80 টাকা মারা গেছে ডটরা এই 80 ঘা আমার ছেলে মার কি জমিন থেকে চলে গিয়েছে এখনো 20 ঘা বাকি আছে মৃত মানুষের গায়ে আঘাত করা হারাম আমি আঘাত করতে পারবো না তাই দাফন দিয়ে দিয়েছি আমার বেটার কবরের উপরে আমি বাপ হয়ে আরো 20 ঘা চাবুক মেরে 100টা পূর্ণ করে কিয়ামতের দিন উঠতে যা কি ইসলাম ছিল আর কি ইসলামে এসেছি আমি সময় সময় বলি কোন কোন স্টেজে যে আমরা যে ইসলামে আছি এটা রসূলের আনিত ইসলাম না বলো আমরা যে ইসলাম ইসলাম করে চিল্লাচ্ছি এ সব নিজের তৈরি করা এ সব আপন কা ধান্দা এ কথা বুঝতে পারছেন না এই ইসলামটা কি রাসূলের আনিত ইসলামের ভিতরে যদি আমরা থাকতাম আমাদের চিন্তাধারা চলাফেরা স্ট্যাটাস এরকম হতো না আল্লাহর কসম করে বলছি এরকম হতো না ওই সেই একটা প্রবাদ আছে ইয়ে হাল তেরা চাল হে মকসদ তেরা মাল হে আছে না আছে না ये हाल तेरा चाल है मकसद तेरा माल है लाखों को गुमराह बना दिया अंधत्व जीवन तो इधर ही है सामने मुजद्दद जमान जी इस्लाम जे नीति आदर्श प्रचार करे गेछे आमादेर भितरे नेई बाप আছে খাজা গরিবি নওয়াজ নীতি যে নীতি আদর্শ যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছে সেই নীতি আদর্শ আমাদের কাছে আছে যা আছে সব নিজের দিকে চমক ফিট করা সব বড় বড় ম্যাগনেট শুধু টান কি কতটা টানতে পারে ভাইরামা নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নামাও বোনেরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 ঘা কমপ্লিট করে 20 ঘা চাবুক কবরের উপরে মেরে দি এবারে আল্লাহর কাছে দোয়া তুনে দোয়া যে আল্লাহ আমার বেটা এখানে তোমার হুকুমের খেলাফ চলার কারণে তোমার হুকুমের তোমার হুকুমের বিচার আমি করলাম আল্লাহ আমার বেটার এই বিচারটা মেনে নেওয়াকে তোমার দরবারে কবুল করে না আল্লাহ কার জন্য দুনিয়া করছেন রে ভাই যে বিবি বিবি কো চেল্লাচ্ছেন ওই বিবি তোরা ফাঁসাবে প্রথম রাসূল বলছে এ ভাই আমার উপর রাগ করবেন না মা বোনরা হয়তো গাল কিস্তি দেবেন এবার সব বোনের ছেলেরা ঘুরে ঘুরে আমার দিকে এসেছে যে যে বিবি বিবি করে চেল্লাচ্ছিস ওই বিবি একদিন ফাঁসাবে বিশ্বনবী বললেন প্রথম কেউ যদি কিয়ামতের দিন তোর বিরুদ্ধে ব্লেম অভিযোগ দায়ের করে সেটা হলো তোর বিবি আল্লাহ খাবার কষ্ট দেইনি পড়ার কষ্ট দেইনি মাখার কষ্ট দেইনি সাজ গোজ সব ঠিক ছিল নামাজ পড়তাম না একদিনও আমার বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলিনি একবার জিজ্ঞাসা করেন ওর উপরে কি দায়িত্ব ছিল ব্যাস হয়ে গেছে বলো প্রশংসা করছে দেখেছেন তো 18 কলা দুনিয়ায় 17টা দেখাবে আর একটা কলা ওখানে দেখাবে কটা টোটাল আর 17টা এখানে আর একটা পাবেন ওখানে ওই এক কলায় সিধা জাহান্নাম দেখেন প্রশংসা করছে কি বলছে আল্লাহ খাওয়াই কষ্ট দেয়নি মাখাই কষ্ট দেয়নি পরাই কষ্ট দেয়নি শোয়াই কষ্ট দেয়নি সাজ গোজ সব ঠিক ছিল আল্লাহ কিন্তু আমি 40 বছর জিন্দেগি একসঙ্গে গুজরান করেছি ওর পাশে শয়ন করেছি ও ফজরের নামাজ পড়তে যেত আমি নামাজই পড়তাম না হিসাবটা কার একটু দেখেন কিরাম ফাঁসিয়েছে বুঝতে পেরেছেন তো আল্লাহ বলছে হুজুর কে বুঝলি একে রঙ্গিলা যে ময়দানের মহাশয়ের রঙ্গিলাকে দেখে চিনতে পেরে যাবে হাদিস পাকে এসে তিরমিজি শরীফে তোর বিবি ছিল নামাজ পড়তো না
রোজা করতো না, পর্দা পর্দা করতো না, পর্দাকে সাজদা বানিয়ে ফেলেছে, কিছু বলিসনি? আল্লাহ, আমি নামাজি মানুষ, ফেরেশতা দেরি করো না, এ ঠ্যাঙে জিনজির বাঁধ, এ হুজুরির টানতে টানতে লা হিসাব বা ফাদলা হু ফিন্নার, বিনা হিসাবে কে জাহান্নামে ফেল, হুজুরগিরি ঘুচিয়ে যাক, এক কলায় সিধা জাহান্নাম। বিবিকে ভালোবাসুন, শরিয়াতের দৃষ্টিতে ভালোবাসুন, দুনিয়ার দৃষ্টিতে না। বলো এ বিবিকে ভালোবাসবেন কার দৃষ্টিতে? জোরে বলেন, বিবি তোমার সব আল্লাহ আমি পূরণ করব ইনশাআল্লাহ। ও বিবি তোমার কাছে আমার একটাই অনুরোধ, শরিয়াতের খেলা তুমি চলো না, শরিয়াতের খেলা তুমি বলো না, শরিয়াতকে ভায়োলেশন করে শুয়ে থেকো না, পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করো, পর্দা নিশি না হও, শরিয়াতকে মেনে চলো বিবি। আল্লাহ আমার যতটুকু ক্ষমতা দিয়েছে পুরো ক্ষমতাটাই তোমার সকালনাথ মেটাবো, কিন্তু তোমার কাছে আমার আবেদন, আমার বাচ্চাগুলো শরিয়াতের খেলাপি যেন না হয়। আমি সারা দিন কাটি কলিকাতায়, যায় চেন্নাই দিল্লি কাজ করতে যায়, বাচ্চাটা তোমার কাছে আমানত রেখে যায়, আমার বাচ্চার চরিত্রের সব খসলতগুলো সুন্দর করে গোড়া তোলার দায়িত্ব তোমার। ও বিবি তোমার সব চাহিদা পূর্ণ করব, তুমি বিনা কারণে বেগানা পুরুষদের সঙ্গে কথা বলো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই রকম করে বিবিকে যে শরিয়াতের মানদণ্ডের উপরে নিয়ে চলাফেরা করতে পারবে, কায়ামতের দিন ওই ব্যক্তিটা আর ওই ব্যক্তিনিটাকে ওই বান্দা বান্দিকে আল্লাহ খুশি হয়ে একসঙ্গে তার দয়ার জান্নাতে দান করবে। সব আল্লাহ পূরণ করছেন, আপনার কথা মেন মানবে না? হার মানবে কি? কিছু কিছু ভাই আবার তো ভাই না, পুরো সব গরু বিক্রি হয়ে গেছে তো, ভুল বলতেছি বোধ হয় না, দুম্বা হবে বোধ হয় নাকি, না দুম্বার দাম বেশি না গরুর দাম বেশি? দুম্বা না, তাহলে দুম্বা হয়ে গেছে সব, এক একটা ভাই সব বড় বড় দুম্বা, আড়াই লাখ সঙ্গে বুঝতে পেরেছেন তো কোথায় মেতেছি? পাঁচ ভরি সোনা, আবার বিয়ের আসরে নাকি দাড়ি পাল্লালে মাফে, কত বড় হারাম করে চিন্তা করেন, হারাম করে একটা সীমা থাকে, কি বড় হারাম করে রে বাবা, বিয়ের মজলিসে আমার মেয়ে পেয়ে নিচ্ছে, বলেন বলেন গোয়াল সাজানো জিনিস, খাট ড্রেসিং টেবিল স্টিল আলমারি, তার সঙ্গে আবার চব্বিশ ইঞ্চি হুজুর ফিরি, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ওই সব মাল যদি লিয়ে এখন আপনি ঘরের ভিতরে বিবিকে বলেন নামাজ না পড়লে আমি মেনে নেবো না, ওর মাথার উপরে আপনি বসেছেন না, ও আপনার মাথার উপরে বসে আছে অটোমেটিক, জোরে বলেন না, তো ওখানে পুরুষত্ব বিক্রি হয়ে গেছে, ওই জন্য সময় সময় বলি রাগ করলে হবে না, এই পুরুষগুলো আসে পুরুষ নয় রাচ্ছে হিজড়া, বলে শালাস ভাইয়ের বিশাল ভাষা খারাপ, উল্টো পাল্টা খুব বলে, আরে ভাই কি বলবো, গরুদের সঙ্গে গরুর ভাষায় কথা বলতে হয়, গরুর সঙ্গে গরু না সাজলে কি নাঙ্গল চলবে? হ্যাঁ চলবে, হাল চলবে? চলবে না। তাই শরিয়াতকে মানুন ইমানের জায়গা থেকে, শরিয়াতকে মানবেন কোন জায়গা থেকে? মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, আকাশের নীলিমা রাতের পূর্ণিমা অখিলের কুভুগান বলো কার দান, জোরে বলবেন না, ওটা জোরে হবে না, কে মহান,
মোহন কে মোহন কে মোহন বলো কে মোহন লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে জোরে হয় জোরে হবে যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অধরে পাখির গলে শুনি যার গুণগান জোরে হবে না কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে জোরে হবে না ছিললে হয় না যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে নদীর জলে শুনি যার কলতান জোরে বলবেন না এ ছেলেরা জোরে হয় না কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার দারুণ কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝর্ণারা বয়ে চলে যার নামে গানে গানে জোরে বলতে পারেন না যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝর্ণারা বয়ে চলে যার নামে গানে গানে সবখানে শুনি যার স্লোগান জোরে হয় না একটা নামই গোটা বিশ্বের জমিন আসমান তামাম কায়নাতে স্লোগান হয় কার নাম জোরে বলেন চিল্লে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার কে মহান কে মহান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার দারুণ কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ কোরআন এই জন্য বলেছে তোমরা ঈমান এনেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ তোমাদের বলছি স্পেশালিস্ট আমি আল্লাহ তোমাদেরকে খাস করে জানাই ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর দেখেছেন ইয়া আইয়ুহান্নাস বলিনি আল্লাহ কি বলেছে
দুনিয়ার জমিনে ইহুদি নাসারারা আমি আল্লাহকে ভয় পাই না, মজেসিয়ানরা আমি আল্লাহকে তারা ভয় করে না, পৃথিবীর জমিনে পৌত্তনিকতারা সরসতারা ভিতরে জীবন যাপন করনে বালা আমি আল্লাহ আমাকে তারা ভয় পায় না, খ্রিস্টান তারা ভয় পায় না, পৃথিবীর ক্যাথলিয়ান রয়েছে যারা তারাও ভয় পায় না, শিখ যারা আছে তারাও ভয় পায় না, আমি আল্লাহ বলছি তারা পৃথিবীর জমিনে বিভিন্ন শিরকের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু আমি আল্লাহ আমাকে তোরা যারা মেনেছিস আমান্তু বিল্লাহ আমি আল্লাহ আমাকে তোরা দেখিস নি, আমি আল্লাহ আমার পরিচয় তোরা জানিস না, শুধু একবার আমি আল্লাহ বলেছি পড়ে লেলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদখুলুল জান্নাহ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোরা একবার পড়ে নিবি নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, ও আমার বান্দা ও আমার বান্দিরা আমি আল্লাহ তোদের বড় ভালোবেসে ফেলেছি, তাই তোদেরকে ভালোবেসে বলছি পৃথিবীর জমিনে চলাফেরা করবি, কারো কোনো নেতাকে ভয় করে নাই, প্রশাসনকে ভয় করে নাই, পৃথিবীর কোনো পীর সাহেবকে ভয় করে নাই, জন্তু জানোয়ারকে ভয় করে নয়, পৃথিবীর জমিনে যখন চলবি মনে ভাববি জমিনের মালিক যিনি আমার মালিক তিনি, তিনি অন্য কেউ নয় তিনি হলেন আমার আল্লাহ। ইমান টাওয়ারটা ঠিক করেন, দেখবেন দুনিয়ার কোন ধোকাবাজ আপনাকে ধোকা দিতে পারবে না। এই দাজ্জাল আসবে, তার আগের যে সমস্ত সিমটম নমুনাগুলো রাসূলুল্লাহ বলে গেছে একদম চলছে, এ কথা বুঝাচ্ছেন না, দাজ্জাল আসার পূর্বের যে লক্ষণগুলো একদম চলছে, বিশ্বনবী বললেন কায়ামত সংগঠিত হওয়ার 70টা তার পূর্বে আলামত বহিঃপ্রকাশ হবে, কটা? 70টা। তার ভিতরে মোটামুটি হিসাব করে ক্যালকুলেশন করে খুব চিন্তা ভাবনা করে দেখতে পাচ্ছি 65টা পুরো এসে গেছে, বাকি আছে 5টা। আর এই 5টা দূরত্ব রাসূলুল্লাহ খুব বেশি দিন বলিনি, বিশ্বনবী বলেছিলেন দাজ্জাল আসার পূর্বে ছোট দাজ্জাল বেরোবে, দাজ্জালে সানি, কথা বুঝতে পারছেন না, মানুষের ইমান লুটবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি হ্যাঁচা বাঁধবে, দেখে মানুষ বলে এ তো পুরো জিন্দা হলি রে বাবা, কিন্তু ইমান খাবার অক্ষ রাক্ষস, বেরিয়েছে না বেরোয়নি, 15,000, 17,000, 20,000 টাকা ভিজিট ওয়াজ করছে, যে আগে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই কথাটা যে আল্লাহর প্রতি আগে ইমান এনে বলবে হচ্ছে বেঈমান, একবার জোরে বলুন নাউজুবিল্লাহ, এই ওয়াজ শুনেননি, বলছে যে আগে আল্লাহর প্রতি ইমান আনবে ও হলো বেঈমান, তাহলে ইমান কার প্রতি আনতে হবে, বলছে না নবীর প্রতি আগে ইমান, ওই বক্তার এলেন কতটা জানতে হবে, স্রষ্টা আগে হয় না সৃষ্টি আগে হয়, ওর ওই জ্ঞানটুকু নেই, ও স্টেজে ভাষণ দিচ্ছে গেছে দাজ্জালে সানি, এই কথা বুঝতে পারছেন না নাকি, দাজ্জালে সানি, কারণ রাসূলুল্লাহ নিজে বলেছেন মান ক্বালা লা ইলাহা, বুখারীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, একবার জোরে বলুন না, বলুন না, এই জোরে হবে, নবী বলছে যে একবার পড়ে নেবে মান ক্বালা, জবান দিয়ে যারা বলবে একবার লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি রাসূল বলছি ফাদখুলুল জান্নাহ, সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে, একবার জোরে বলে, নবী বলছে যে প্রথম ঈমান আনবে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এ জান্নাতে চলে যাবে, রাসূল বলছে, আরে দাজ্জালে সানি কি বলছে, নবী বলতে বলছে কি
আগে আল্লাহ। আরে দারজালেসানি কি বলছে, এদেরকে ভাড়া করছে আবার 20,000 টাকা ভিজিট। দেখেছেন এই দারজালেসানি সহযোগীরা এগুলো মার খাবে, সাবধান হন। শরিয়াতের বিধান, বিবাহ করতে গেলে অন্যের বউ যদি সে তালাক না দেয় ততক্ষণ পর্যন্ত আপনি তাকে বিবাহ করতে পারবেন না। এরকম দাজ্জাল বেরিয়েছে, ওয়াজ করছে অন্যের বউ তালাক দেয়নি, তার ঘরেই আছে, সুস্থ শান্তিভাবে বসবাস করছে, ওই বউটা এ আবার নাকি বিয়ে করে। কি চলছে রে বাবা! ওই জন্য বলছি হিসাব নিকাশ করে চলো বাপ। এখন সময় কিন্তু ঈমানকে স্বচ্ছ আয়নার উপরে রেখে আমাকে আপনাকে চলাফেরা করতে হবে। এই যে কথাগুলো বললাম, আগে আল্লাহর প্রতি ঈমান আনলে সে হচ্ছে বেঈমান, আমার কথা বিশ্বাস না হয় নিচে নামবো যখন, দেখে নেবেন ইউটিউবে বেরিয়েছে। আল্লাহর রহমত, কিছু আলেম সমাজে এখনো হকপন্থী আছে, তারা এর প্রোটেস্ট খুব জোরদার চালাচ্ছে। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। জোরে হেন আল্লাহুম্মা আমিন। যে বলে ঈমান আগে আল্লাহর প্রতি আনলে আপনার সে বেঈমান, ওর বিবি আছে না গেছে। শরিয়াতের বিধান ফতোয়া বলছি, শরিয়াতের মাসআলা অনুযায়ী ওর বিবি তালাক হয়ে গেছে বলো, তাহলে ওই বিবি কে নিয়ে যদি আবার ঘর করে শরিয়াতের প্রসেস কি? ওই বিবি কে নিয়ে ঘর করতে গেলে আবার নতুন করে বিয়ে পড়াতে হবে। কথা বুঝতে পারছেন না? কিন্তু ওই সানি দাজ্জালের সানি প্রকাশ্য এসে তো তওবা করলো না, নতুন করে বিয়ে তো করলো না, ওইভাবে চালাচ্ছে আর তাকে ভাড়া করছে দাজ্জালের সহযোগীরা। আমাকে এদিন কে উলুবেড়িয়া থেকে ফোন করছে, ভাইজান আসতে হবে, আমি যাব বক্তাকে, এই দাজ্জালের নাম করে। আমি বললাম যাব না, ও অত বড় ভালো হুজুর থাকলে আমি যাব না, খারাপ মানুষ, ও যে স্টেজে পা রাখবে যাওয়ার কোনো রাস্তা নেই। ছেলেদের ভিতরে খুব নিজেদেরকে বুদ্ধিমান ভাবে, কিছু কিছু কমিটির ছেলেরা আছে তারা নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবে, এই দাওয়াত দিয়েছি বলার দরকার নেই, ভাইকে দাওয়াত লিখতে বল, ও আসবে ও আসবে। কি বুঝলেন? আচ্ছা, ওখানে যদি আমি উপস্থিত হই আমার ওয়াজটা হবে দাজ্জালের বিরুদ্ধে না এই যারা ধোকা দিয়েছে এদের বিরুদ্ধে? প্রথম পরিষ্কার করব স্টেজ, তারপর সময় থাকলে দাজ্জালের দিকে যাবে ওয়াজ। গিয়ে এরকম চাঁচা ছেলা সাইজ করে রেখে চলে এসেছি, জীবনে কোনোদিন শাহনাজকে দাওয়াত দিবি এই চিন্তা মাথার ভিতরে আনবিনি। সমাজ ব্যবস্থা এতটাই আমরা জঘন্য জায়গায় এনে ফেলেছি যে আমাদের দরকার এখন শুধু সুর। মানে সুর করে কেউ যদি বলে আমি তোর বিবির নিয়ে যাব, তা তো বলছে সুবহানাল্লাহ, মানে সুরটা হলেই হবে। শুধু আলোচনার ভিতর সাবধানতা করে দেওয়ার লক্ষ্যে আমি দুটি কথা বলে দিয়ে গেলাম, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। রাসূলুল্লাহ জানিয়েছিলেন, ও বাবা সাবিরা, কিছু মানুষ বের হবে এমন এমন কথা বলবে যে কথাগুলো পূর্বের মহাক্কে কালেমদের কাছ থেকে, শায়েখদের কাছ থেকে তোমরা শুনতে পাওনি। তারা নতুন নতুন কথা বলবে, আমি নবী জানিয়ে দিলাম এরা হলো আমার ইসলামের ধ্বংসকারী, ও আমার সাবিরা, এদের দ্বারা আমার ইসলামটা শেষ হয়ে যাবে। নবী বললেন এমন এমন কথা বলবে পূর্বের আলেম ওলামা শায়েখরা কোনোদিন বলিনি, এসব কথা শুনেছেন জীবনে? এইসব কথা শুনেছেন কোনোদিন জীবনে? চলছে এখন, সাবধান।